সমগ্র শাস্ত্রাদি রচনা করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, পরম ভক্ত ছিলেন তিনি। ধর্মীয় এত সব গ্রন্থ রচনা করেও কেনের জন্য তার মনে শান্তি পাচ্ছিল না। সারাক্ষণ যেন তার মন অস্থিরতা এবং কি যেন না পাওয়ার এক বেদনায় ছটফট করতে লাগলো। কোনো ক্রমেই তার সেই মনোবেদনা দূর হচ্ছিল না। এমন সময় দেবর্ষী নারদ মুনি বৈকুণ্ঠ ধামে গিয়ে প্রভু শ্রীহরিকে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের অন্তরের সেই মনোবেদনার কথা জানালেন। প্রভু শ্রীহরি তখন দেবর্ষী নারদমুনিকে বলল, নারদ, তুমি গিয়ে আমার প্রিয় ভক্ত কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবকে বলো যে হে ব্যাসদেব, তোমার মনে যে মনোবেদনার সৃষ্টি হয়েছে তার একটি কারণ আছে। ব্যাসদেব বলল, হ্যাঁ দেবর্ষী নারদ, বলো আমার মনে সেই কি কারণ। নারদমুনি বলল, হে ব্যাসদেব, তুমি সকল শাস্ত্র গ্রন্থ লিখেছ কিন্তু এখনও কৃষ্ণের বৃন্দাবনীয় লীলা রচনা করনি, আর সেই কারণেই তোমার মনোবেদনা দূর হচ্ছে না। ব্যাসদেব মনে মনে ভাবল, হ্যাঁ তাই তো। ব্যাসদেব বলল, হে নারদমুনিবর, সেই অপ্রাকৃত লীলা লিখতে আমার একজন এমন লেখক চাই যে দ্রুত লিখতে পারবে, আর আমার সেই অপ্রাকৃত লীলা লেখার পবিত্র বাক্য উচ্চারণের জন্য বাগদেবী সরস্বতীকে আমায় সাহায্য করতে হবে। দেবশ্রী নারদ বলল, হে ব্যাসদেব, তুমি তাই করো। ব্যাসদেব সিদ্ধিদাতা গণেশকে আহ্বান করল। গণেশ ঠাকুর বলল, হে ব্যাসদেব, তুমি আমায় কেন স্মরণ করেছ? ব্যাসদেব বলল, হে সিদ্ধিদাতা, তোমায় প্রণাম। আমি বৃন্দাবনীয় লীলা অপ্রাকৃত লীলা তোমায় লেখনীর মাধ্যমে লিখতে চাই, তুমি আমায় সেই অপ্রাকৃত লীলা রচনা করতে সাহায্য করো, যার নাম হবে শ্রীমদ্ ভাগবত লীলা। সিদ্ধিদাতা গণেশ বলল যে আমি তোমায় সাহায্য করতে পারি এক শর্তে। শর্তটা হলো, আমি যখন লিখতে শুরু করব তখন বিন্দুমাত্র সময়ও লেখা থামাতে পারবে না, তুমি বলবে আর আমি বায়ুবেগে দ্রুত লিখেই চলব। তখন তুমি যদি লীলা বলতে দেরি করো এবং আমার লেখা যদি একবার থেমে যায় তবে তুমি আর আমাকে পাবে না, মনে রেখো। এবার ব্যাসদেব যেন মহা বিপদে পড়ল। ব্যাসদেব বলল, ঠিক আছে, আমারও একটা ছোট্ট প্রার্থনা আছে। আমি যখন ভাগবতীয় লীলা বলতে শুরু করব তখন আমায় অন্তত এক নিমিষকাল ভাবতে সময় দিও। গণেশ ঠাকুর বলল, ঠিক আছে। এবার ব্যাসদেব মা সরস্বতী দেবীকে আহ্বান করলেন, বলল, মা, তুমি আমায় এই পবিত্র ভাগবতীয় লীলা কথা বলার জন্য সাহায্য করো। তুমি আমার কণ্ঠে উপবেশন করে সংস্কৃত সঠিক ও শুদ্ধ উচ্চারণ করিয়ে দিয়ে লীলা কথা বলার জন্য আমায় সাহায্য করো। মা সরস্বতী বলল, তথাস্তু। এবার শুরু হলো সেই অপ্রাকৃত লীলায় কথা লিখন। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব দ্রুত গতিতে বলছে আর সিদ্ধিদাতা বায়ুবেগে লিখেই চলছে, কেউ কাউকে যেন সার দিচ্ছে না। জ্ঞানী ভক্ত কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব মাঝে মাঝে এমন অভাঙ্গা সংস্কৃত শব্দ বলতে শুরু করল যেন সিদ্ধিদাতা গণেশের একটু লিখতে গিয়ে বিলম্ব হয়, আর ব্যাসদেবের ওই সময়টুকুর মধ্যে আরও কিছু তাড়াতাড়ি স্মরণ করিয়ে নেয়। গণেশের নিকট থেকে তো আগেই সময় চেয়েছিল ব্যাসদেব, আবার মাঝে মাঝে এমন অবাঙ্গা সংস্কৃত শব্দ বলে চলছে যা গণেশ ঠাকুরের লিখতে কিছুটা বিলম্ব হলেও বিলম্ব হয়। তাই এই দুই দিক থেকেই ব্যাসদেব যথেষ্ট সময় পায় ভাগবতীয় লীলা কথা স্মরণ করতে। গণেশ ঠাকুর বুঝে ফেলল যে ব্যাসদেব খুবই জ্ঞানী ভক্ত, তাই তাকে হারানো কোনোভাবেই সম্ভব নয়। আর অগত্যাই লিখতেই হলো গণেশ ঠাকুরকে পুরো বৃন্দাবনীয় লীলা, যার নাম হলো শ্রীমদ্ ভাগবত লীলা। এই ভাগবত লীলা শ্রবণ ও পঠন করলে হৃদয়ে ভক্তি প্রেম বীজ লাভ করে জড়জগতের সমস্ত বন্ধন হতে মুক্তি লাভ করা যায়। হরে কৃষ্ণ। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেল এর উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় সকল কঠিন বিষয়গুলো তরুণ বন্ধুদের সামনে তুলে ধরা, যাতে অল্প সময়ের মধ্যে কিছু শিখতে পারে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।